হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 120 বছর পর্যন্ত তিনটা ধর্মের উপরে জিন্দেগি চালাইছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী সালমান পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা শুনো, জিন্দেগিটা 120 বছর পর্যন্ত তিনটা ধর্মের মাঝে কাটাইলাম, কোন ধর্মের মাঝে শান্তি পাই নাই, শান্তি পাই নাই। যে ধর্মের মাঝে যায় ওই ধর্মের মাঝেই খালি অশান্তি আর অশান্তি, শান্তি বলতে কিচ্ছু নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী সালমান জানায় দে, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, পারস্যের জমিনে খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিতের কাছে গেলাম, পারস্যের জমিনে খ্রিস্টান ধর্ম একজন পণ্ডিতের কাছে গেলাম। পণ্ডিতরে কানে কানে জিজ্ঞাসা করলাম, ভাই বল না, পৃথিবীর বুকে কি এমন কোন ধর্ম নাই যে ধর্মের মাঝে ঢুকার পরে মানুষ শান্তিতে জিন্দেগি চালাতে পারে? পৃথিবীর বুকে কি এমন কোন ধর্ম নাই যে ধর্মের মাঝে ঢুকার পর দুনিয়াতে আল্লাহ সম্মান বাড়া দিবে? রোজা হাশরের ময়দানে আমার মাওলা সম্মান বাড়া দিবে এমন কোন ধর্ম কি নাই? পাত্রীটা কানে কানে বলে, ভাই সালমান অবশ্যই আছে রে, কিন্তু বলতে পারতেছি না, কারণ যে ধর্মের কথা বলবো এই ধর্মের কথা বলতে গেলে অন্য অন্যরা খ্রিস্টানরা শুনলে আমারে জানে মেরে ফেলবে। সালমান বলে, ভাই ওয়াদা দিলাম আপনি যে আমার ওই ধর্মের সন্ধান দিবেন, পৃথিবীর কোন মানুষের কাছে আমি ওই সংবাদ দিব না, শুধুমাত্র নিজের ভিতরে ঢুকায় রাখবো, অন্য কাউকে জানাবো না। বলে যদি এমনটা হয় তাহলে আমি বলতে পারি, শোনো ও সালমান, পৃথিবীর বুকে যত হাজার ধর্ম আছে কোন ধর্মের মাঝে শান্তি নাই, শান্তির ধর্ম একটা আছে, ধর্মটার নাম ইসলাম। সুবহানাল্লাহ জিন্না ভাই, এর মানে ইহুদি পণ্ডিত যারা আছে, খ্রিস্টান পণ্ডিত যারা আছে, পৃথিবীর যত বড় বড় ধর্মাবলম্বী আছে সব জানে তাদের ধর্মে শান্তি নাই, শান্তি নাই। বলেন তো দেখি পৃথিবীর বুকে শান্তির ধর্মের নাম কি? আর জোরে বলেন না, পৃথিবীর বুকে সব চাইতে শান্তির ধর্মের নাম। এ ভাই, এই ধর্মের লোক তো আমরা কই? আমি তো আমার ধর্ম ঠিক মতন পালন করি না, জানি না আপনাদের এলাকার ইতিহাস, জীবনে আসি নাই, জানি না। এমন তো মুসলমান আছে যারা বছরকে বছর যা কোনদিন মসজিদের বারিন্দা তো যায় না, এমন তো মুসলমান আছে যারা সপ্তাহে একদিন জুমার দিন যা তাও টিকা বিপদে পড়ে যায়, এমন তো মুসলমান আছে 60 বছর হয়ে গেছে এখনো মসজিদ কি জিনিস চিনে নাই, কিন্তু বাবা তাকাও অন্য ধর্মের লোকদের প্রতি তা খাও। একদিন নেত্রকোনা থেকে রওনা দিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে, রওনা দেওয়ার সময় সন্ধ্যার আজান দেয় খালিয়া জুরি শামারসরের হাওরের মাঝখানে, ঠিক মাগরিবের আজান দেয় হাওরের মাঝখানে, আশপাশ কোনো বাড়ি নাই, ইগল গাছ নামে একটা গাছ আছে চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিয়া রাখছে, দুই তিনজন মহিলা আইসা কি জানি জ্বালায় কি জানি বুন বুন করে বলতেছে। প্রশ্ন করলাম, গাড়ি থামাইলাম, মা সন্ধ্যা হলো এই সময় আশপাশ কোনো বাড়ি নাই, আপনারা এখানে কেন? বলে এই সময়ে এখানে আসা আমাদের ধর্মের কাজ, এই জন্য আসলাম। আমরা যখন ময়মনসিংহ মাহফিল শেষ করে সুনামগঞ্জের দিকে রওনা, কলমাকান্দা টাউনের মধ্যে ঢুকলাম, সকাল বাজে 8টা থেকে 9টার মাঝামাঝি সময়, 11 থেকে 12 বছরের একটা বাচ্চা মানুষ, শিশু মানুষ দেখলাম, দোকান খুলছে, পানি ছিটা দিছে, আগরবাতি জ্বালায় কি যেন করে কি যেন বলে। জিজ্ঞাসা করলাম, বাবা বল না, আগরবাতি জ্বালাবি কি যেন করবি কি যেন বলবি, এটা কি বলস?
হুজুর জানি না তবে বাবা বলছে এটাই ধর্মের কাজ এই জন্য সারি না ও মুসলমান লজ্জা দেখা দরকার নিজের নিজের ধিক্কার দেওয়া দরকার আজকে মুসলমান দাবি করার পরে মাসজিদে মাদ্রাসার দিকে নজর নাই মুসলমান দাবি করার পরে মসজিদের বারান্দার নামে খবর নাই মুসলমান দাবি করার পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নামে খবর নাই মুসলমান দাবি করার পরে জুমার নামাজের নামে খবর নাই মুসলমান দাবি করার পরে ধর্মের কত কাজ ওকাতরে চলে যায় এইগুলির নামে খবর নাই আবার কেউ যদি জিগায় কে তুমি বুক ফুলায় বলে আমি একজন ইসলাম ধর্মের লোক মুসলমান আল্লাহর বান্দা সালমান যেই মাত্র বলছে একটা ধর্ম আছে পৃথিবীর মুখে ওই ধর্মের নাম ইসলাম ডাক দিয়ে বলে ভাই পণ্ডিত বল না ওই ধর্মর লোকটারে কোথায় পাবো দ্বারক বাহক যিনি প্রধান যিনি ওনারে কোন জায়গায় গেলে পাবো বলে ভাই এই লোকটারে তো পারস্যে পাবি না এই লোকটা চলে আইছে মক্কার জমিনে মক্কায় যা মক্কায় যা লোকটার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কায় যা মক্কায় গিয়া দেখবি মোহাম্মদ আছে তবে শুন মোহাম্মদ রে পাইলে দেরি করিস না তাড়াতাড়ি মুসলমান হয়ে যায় সালমান ফার্সি যখন রওনা দেয় ডাক দ্বারা চিনবি কেমনে চিনবি কেমনে তিনটা আলামত বলে দেই শুন একটা হলো উনারা যখন পাইবি উনার কাছে কিছু খেজুর নিয়ে যাবি সৎকা হিসাবে দেখবি উনি খেজুর নিবে না সৎকা নিবে না গরিবদের মাঝে বন্টন করে দিবে দুই নাম্বারে কিছু খেজুর নিয়ে যাবি হাদিয়া হিসাবে দেখবি উনি অন্যদের কেউ দিবে নিজেও খাবে তিন নাম্বারে উনার ডান বাহুর মাঝে দেখবি আল্লাহ তাআলার কুদরতি ভাবে মোহরে নবুয়াত করলেন সুবহানাল্লাহ উনার বাহুর মাঝে দেখবি মোহরে নবুয়াত ওই মোহরে নবুয়াতের মাঝে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনটা আলামত যদি পাও দেরি কইরো না দেরি কইরো না তাড়াতাড়ি মুসলমান হয়ে যায় উনি হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সালমান ফার্সি বলে পৃথিবীর মানুষেরা শোনো যে মাত্র শুনলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম আমার ভিতরে দুনিয়ার যত ভালোবাসা আছে সব বিদায় নিয়ে নিছে সুবহানাল্লাহ সালমান বলে পৃথিবীর মানুষেরা এখন আমি ইসলাম গ্রহণ করি নাই কিন্তু যে মাত্র শুনলাম মুহাম্মদ মুহাম্মদ শোনার সাথে সাথে নিজের ভিতরে দেখে বাবার ভালোবাসা চলে গেছে মার ভালোবাসা চলে গেছে প্রতিবেশীর ভালোবাসা চলে গেছে নিজের মাতৃভূমির ভালোবাসা চলে গেছে এমন কি রে পৃথিবীর মানুষেরা আমি সালমানের নিজের জানের ভয় পর্যন্ত নাই আমার কাছে একটাই জানি দুনিয়া থেকে বিদায় হলে হয়ে যাব তবু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারা দেখব সালমান বলে বাড়িতে গেলাম বাড়িতে যাইয়া আমি আমার মারে ডাক দিলাম মা ও মা জন্ম দিছো লালন পালন করছো ও মা আমার জন্য জীবনটা উৎসর্গ করে দিলাম তোমাদের খেদমত করতে পারলাম না ও মা তোমাদের ধর্ম মতে ১২০ বছর পর্যন্ত তিনটা ধর্মের মাঝে খাটাইলাম শান্তি নাই শান্তি নাই ও মা শান্তি পেতে চাই শান্তি পাওয়ার জন্য আর পারস্যে থাকব না শান্তি পাওয়ার জন্য মক্কায় চলে গেলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সন্ধান পাবো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে দেখব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত রাইখা ইসলাম গ্রহণ করে শান্তিতে জিন্দেগি কাটাবো মা ডাক দেয় তার বাবারে বাবা ইসা হাতে পায়ে সিগল লাগায় দিছে তালা লাগায় দিছে সালমান বলে পৃথিবীর মানুষেরা
প্রায় কয়েক বছর পর্যন্ত আমার বাবা আমার মা আমার হাতে পায়ে সিগল বাইদা রাখছে কয়েক বছর পর্যন্ত আমার হাতে পায়ে তালা লাগা রাখছে কিন্তু পৃথিবীর মানুষেরা শুনো এমন দিন যা আমার কাঁদ দেয় না এমন দিন যা আমার পানি পর্যন্ত দেয় না এমন দিন যা আমার গোসল পর্যন্ত দেয় না কিন্তু পৃথিবীর মানুষেরা শুনো যতদিন যায় ততদিন আমার মনে মুহাম্মদের ভালোবাসা বেড়ে যায় সালমান বলে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আমার মা বাবা আত্মীয় বাড়িতে যায় বেড়ানোর জন্য বাড়িতে রাইকা গেছে আমার ছোট্ট বোনটারে আমার ছোট্ট বোনটারে দেখার পর ডাক দিলাম বোন আয় আয় আমার প্রতি কি তোদের দয়া নাই মায়া নাই আমার তালাটা একটা বার খুইলা দে বোনটা কাছে আসছে তালাটা খুইলা দিছে বোনটা ডাক দিয়া বলে বোন দাবি রাখিস না দাবি রাখিস না আমার কলিজায় তোর ভালোবাসা নাই আমার কলিজায় বাবা আমার ভালোবাসা নাই আমার কলিজায় নিজের জানের ভালোবাসা নাই আমার কলিজায় শুধু আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভালোবাসা এবং চলে গেলাম চলে গেলাম আমি যেদিকে পারি যেদিকে যাব আমার মা বাপরে বইলা দিও দাবি না রাখার জন্য আমি চলে গেলাম মক্কার উদ্দেশ্যে সালমান বলে আমি পারস্যের বাজারে আসলাম আয়েশা জিগাইলাম মক্কার কোন কাফেলা ব্যবসায়ী কাফেলা শুনি দেখলাম মক্কার একটা পারস্যের বাজারে কাফেলা আসছে ওই কাফেলার লোকদেরকে বললাম ভাই তোমরা কি মক্কায় যাইবা মক্কায় যাইবা বলে হ আমরা মক্কায় যাব মক্কায় যাব বলে ভাই আমাকে কি নিয়ে যাইবা আমাকে কি নিয়ে যাইবা বলে কোথায় যাবেন অন্য কোথাও না মক্কায় যাব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেখব সুবহানাল্লাহ কইলা যাদের কাছে বলছে তারা হলো ভিন্ন ধর্মের লোক তারা ডাক দেয় সালমান তুমি বুঝি মক্কায় যাইবা আমাদের দুশ্মনের হাতে হাত মিলাইবা নিব রে সালমান নিব তোমার কাছে যা আছে সব দিয়া দিলে নিব সালমান বলে কেমনে দেব বলে তোমারে আমরা ঘোড়ার পিঠে উঠায়া 1500 কিলোমিটার রাস্তা নিয়ে যাব তোমারে আমরা কাদ্য দিব সব দিয়া দিব সর্বশেষ তোমারে মুহাম্মদের সামনে নিয়ে যাব সালমান বলে আমি বিশ্বাস করলাম আমার সাথে যা ছিল সব দিয়া দিলাম পৃথিবীর মানুষেরা কেমনে বুঝাবো আমি সালমান রে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিছে তাদের কথা ছিল আমার ঘোড়ার পিঠে উঠে আনবে ও পৃথিবীর মানুষেরা আমি সালমান 1500 কিলোমিটার রাস্তা ঘোড়ার উপরে উঠায় নাই ঘোড়ার উপরে উঠায় নাই 1500 কিলোমিটার রাস্তা মারে দৌড়ে দৌড়ে আনছে সালমান বলে পৃথিবীর মানুষেরা তোমাদেরকে আমি কেমনে বুঝাবো আমি সালমানের সাথে ওয়াদা ছিল ঘোড়ার পিঠে উঠায়া আমার আনবে আমার ঘোড়ার পিঠে উঠায় না তারা ঘোড়াই উইটা দৌড়ে ঘোড়া দৌড়া আর আমার পিছনে পিছনে দৌড়াইয়া 1500 কিলোমিটার রাস্তার ভিতরে দাঁড়ানোর সুযোগটা পর্যন্ত আমার দেয় না আমি সালমান কতই না চিল্লানি চিল্লাইলাম আমার পানি দে খাদ্য দে সারা রাস্তায় আমার খাদ্য দিল না পানি দিল না আমার মক্কায় ঢুকার পরে আমি বললাম ভাই সারা রাস্তা দূরে আনছস কোনো দুঃখ নাই সারা রাস্তা আমার পানি দেও নাই খাদ্য দেও না কোন দুঃখ নাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভালোবাসা কলিজায় বাইরা গেছে আরো বাইরা গেছে মুহাম্মদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দে সালমান বলে পৃথিবীর মানুষেরা শুনো যেমাত্র বললাম আমার মুহাম্মদের কাছে পাঠায় দে ওই দলের লিডারটা আমার গালের মাঝে একটা থাপ্পড় দিছি
মরনের আগ পর্যন্ত ওই তাপরের দাগ আমি সালমান সেকেন্ডের জন্য বলি না এর বড় চিল্লাম দিলাম ভাই তাপর দিস দুঃখ নাই তাপর দিস দুঃখ নাই আমারে যদি পারো মুহাম্মদের হাতে ধরে দাও আমারে ডাক দে বলে গোলাম ও সালমান আমাদের শত্রুর সাথে হাত মিলাই বিয়ে হতে পারে না যা যা ধরে গোলাম বানিয়ে দিলাম বিক্রি করে দিলাম তুই মদিনায় যা মদিনায় যা মদিনায় গিয়া গোলামি খর জীবন কাটা মুহাম্মদের চেহারা দেখতে পারবি না আল্লাহ তাআলা তো বলছি قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى تو جنا دي سي نبير بلو وشا من آمي الله بلو وشا أمر سلمان أمر نبير بلو وشا ما چره دي سي باف چره دي سي আমার সালমান নবীর ভালোবাসায় ভাই বোন সব ছেড়ে দিছে আমার সালমান নবীর ভালোবাসায় 1500 কিলোমিটার রাস্তা দৌড়ে দৌড়ে আইছে পৃথিবীর মানুষের নেক নজর না হতে পারে আমি আল্লাহ বলি নাই আমি আল্লাহ বলি নাই আমার সালমান যত সামনে আগা আমি আল্লাহ সালমান রে তত বেশি আমার কাছে নিয়ে নিলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমারে বিক্রি করে দিছে মদিনার এক মালিকের কাছে আমারে মদিনায় নিয়ে আইছে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে একদিন রাত্রি বেলা সন্ধ্যার পরে আসার আগে আগে আমার মালিকের কাছে আরেকটা মালিক আয়েশা বলতেছে মালিক মন বলে আর মদিনায় শান্তিতে থাকতে পারবো না আর মদিনায় শান্তিতে থাকতে পারবো না বলে ভাই কেন পারবো না কেন পারবো না বলে দেখো না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মদিনায় চলে আইছে সুবহানাল্লাহ বুঝলেন না সালমান বলে পৃথিবীর মানুষেরা যেই মাত্র ওই মানুষটার মুখে মুখে শুনলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মদিনায় আইছে আমার মনের ভিতরে ভালোবাসা আরো বাইরে গেছে দৌড় দিলাম মানুষটার কাছে গিয়া বললাম ভাই বল না বল না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে কোথায় পাই যে মাত্র বললাম বল না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে কোথায় পাই ওই মানুষটা সাথে সাথে আমার গালে তাপ্পর দিয়া দিছে আর বলছে গোলাম গোলামি দাসস গোলামি তাক মুহাম্মদ রে দেখতে চাস না মুহাম্মদ রে দেখতে গেলে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে পরকালেও ধ্বংস হয়ে যাবে কন্না নাউজ সালমান বলে আমি আবার বললাম ভাই বল না মুহাম্মদ রে কোথায় পাই বল না আমার মালিকটা তখন ডাক দিয়া বলে ওরে মারলে কি হবে ওর মা নাই ওর বাবা নাই মা বাবা সব পারস্যের একা চলে আসছে ওরে মারিস না যদি পারো মুহাম্মদ কোথায় আছে দেখে দাও দেখো কি হবে দেখলে কি হবে আপনাদের কাছে জানতে চাই আমার নবীর চেহারা দেখলে লাভ আছে না নাই সবাই বলেন না নবীর চেহারা দেখলে লাভ আছে না নাই এরে ভাই আমার নবীর চেহারাটা যদি আমার আগে হুজুর বলে গেছে আল্লাহর নবীর চেহারাটা যদি কেউ দেখে নেক নজরে তার জন্য মাওলা জাহান্নাম হারাম করে দে শুধু নবীর চেহারাটা নেক নজরে দেখবে বলা হয় কেন কেন কো আমার নবীর চেহারা এত সুন্দর আমার নবীর চেহারা এত সুন্দর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা জানায় ও পৃথিবীর মানুষেরা আমার নবীর চেহারা কত সুন্দর এটা আমি পরীক্ষা করার জন্য একদিন রাত্রিবেলায় আসার নামাজের পরে পূর্ণিমার রাত্রিতে আসমানের দিকে তাকাইলাম
পূর্ণিমার রাত্রিতে আসমানের দিকে তাকাইলাম একবার আসমানের চাঁদের দিকে তাকাই আরেকবার জমিনের চাঁদের দিকে তাকাই আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাই আরেকবার জমিনের চাঁদের দিকে তাকাই বারবার যখন তাকাইতে লাগলাম আমার মন আমার বলে দে আবু গায়রা আসমানের চাঁদের দিকে তাকা লাভ নাই লক্ষ কোটি আকাশের চাঁদের চাইতে জমিনের চাঁদ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেহারাই সবচেয়ে বেশি সুন্দর মাত্র মদিনায় ঢুকলাম মদিনায় নবীর কাছে ঢুকলাম নবীর চেহারার দিকে তাকায়া আমি বাস্তব যা কল্পনা করেছিলাম অতীতে যা কল্পনা করেছিলাম নবীর চেহারা না জানি কত সুন্দর হবে তাকায়া দেখলাম আসলে নবীর চেহারা মারাত্মক ধরনের সুন্দর ও পৃথিবীর মানুষেরা আমার নবীর চেহারা দেখলাম মনের প্রশান্তি আরো বেড়ে গেল ভালোবাসা আরো বেড়ে গেল নবীর সামনে অল্প কিছু খেজুর দিলাম খেজুরগুলি দেওয়ার সময় বললাম মুহাম্মদ এই খেজুরগুলি কিন্তু হাদিয়া না এই খেজুরগুলি হলো সৎকার মাল আমি সাথে সাথে লক্ষ্য করলাম নবী একটা খেজুরও খায় নাই সব খেজুরগুলি গরিবদের মাঝে বন্টন করে দিছি সুবহানাল্লাহ কইতেন না পণ্ডিত তো বইলা দিছেন খেজুর দিবা সৎকা দিবা নবী নিবে না গরিবদের মাঝে বন্টন করে দিবে আমি দেখলাম এক নাম্বার আলামত খেজুরগুলি নিজে নেয় নাই খেজুরগুলি গরিবদের মাঝে বন্টন করে দেয় আমি দেখলাম যখন বন্টন করে দিছে আমি তার কাছ থেকে চলে আসলাম পরের দিন আবার তার কাছে গিয়া দাঁড়াইলাম সামনে গেলাম অল্প কিছু খেজুর নিয়ে গেলাম খেজুরগুলি মুহাম্মদের সামনে দিয়া দিলাম বললাম মুহাম্মদ আজকের খেজুরগুলি কিন্তু সৎকা না এইগুলি আপনার জন্য হাদিয়া সালমান বলে যে মাত্র বললাম হাদিয়া নবী একটা পাকনা খেজুর মুখে দিছে বাকিগুলি সাহাবাদের মধ্যে বন্টন করে দিছে আর বলছে অতিরিক্ত গুলি রাইকা দাও পরবর্তীতে আমরা খেয়ে নিব এর মানে বুঝলাম নবী সৎকা নেই না হাদিয়া দুইটা গুণ পাইলাম কিন্তু তিন নাম্বারটা কেমনে দেখবো নবীজির ডান বাহুর মাঝে মোহরে নবুয়াত কেমনে দেখবো নবীর মোহরে নবুয়াত তো কাফর দিয়া ডাকা আছে আমি পিছন চারি নাই পিছন চারি নাই তার পিছনে চলতে লাগলাম কয়েকদিন অতিবাহিত হওয়ার পর পয়গম্বর এক জায়গা থেকে পয়গম্বর জানাজা পড়ে যখন আমি নবীজির পিছনে পিছনে ছুটলাম নবীজি আমার ডাকতে আসাবাব আমি লাব্বাইক বলে সামনে হাজিরা দিয়া দিলাম বলে কে তুমি কি তোমার পরিচয় বলে আমার নাম সালমান আমার বাড়ি পারস্যে আমি ফার্সি দেশের মানুষ বলে সালমান তুমি বুঝি আমার মোহরে নবুয়াত দেখার জন্য পিছনে পিছনে দৌড়তেছো আমি আশ্চর্য হয়ে গেলাম আমি মোহরে নবুয়াত দেখবো এই কথাটা আমার নবী জানলো কেমনে আমি বললাম নবী বলবেন কেমনে আপনি এই সংবাদটা জানলেন বলে ও সালমান আল্লাহ তো আমার নবী বানাইছে আমার আল্লাহ জি আল্লাহ আমার নবী বানাইছে ওই আল্লাহ আমারে জানায় দিছে সালমান আসছে মোহর নবুয়াত দেখার জন্য সালমান আসছে ও সালমান জিব্রাইলে আইসা আমারে জানায় গেছে তুমি নাকি মোহর নবুয়াত দেখার জন্য আমার পিছনে পিছনে আসছো ও সালমান অসুবিধা নাই আয় আয় আমার গোপন কামরায় আয় নবীজি সালমান রে গড়ের ভিতরে নিয়ে গেছে মোহরে নবুয়াত দেখা দিছে সালমান বলে আমি দেখলাম মোহরে নবুয়াত লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে আমি দেরি করি নাই মুহাম্মদের প্রেম ভালোবাসা প্রকাশ করার জন্য সেকেন্ডের ভিতরে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি আসার পরে বিবিরে ডাক দেয় বিবি আমি তিন দিন ধরে না খেয়ে আছি খাদ্য নাই বিবি তুমি খাদ্যের আয়োজন করো খাদ্যের আয়োজন করো বিবি বলে আমি খাদ্যের আয়োজন করলাম খাদ্যের আয়োজন করার পরে ডাক দিলাম স্বামী খাদ্য রেডি
আমার স্বামীটা তখন পয়গম্বরের সামনে বসা ছিল স্বামী আমার আওয়াজ দেয় বিবি রে এখন কাদের প্রয়োজন নাই নবীর চেহারা দেখছি তিন দিনের কিদা জায়গায় মিটে গেছে নবীর চেহারা দেখলাম জায়গায় কিদা শেষ এরে ভাই এই নবীর চেহারা দেখার জন্য ইহুদি খ্রিস্টান যারা আছেন বড় বড় পণ্ডিত যারা আছেন তারা সময়ে বাড়ি সাইরা দিছে ঘর সাইরা দিছে মরুভূমির প্রান্তরে যাইয়া নিজেদের বাড়ি ঘর বানাইছে কিতাবের মাঝে পড়ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই রাস্তা দিয়ে আসবে এই সন্তান তার কিতাবের মাঝে পাইছে পাওয়ার কারণে বাড়ি ঘর সব সাইরা দিছে বলে মুহাম্মদ যে চেয়ার রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় বাড়ি বানা মুহাম্মদ ওই দিক দিয়ে যাবে মুহাম্মদের চেহারা দেখবো সিরাত ইবনে হিশামের মাঝে উল্লেখ করা হয় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন পয়গম্বর সকাল বেলায় হাঁটতে শুরু করেছে সাথে আছে আবু বকর এবং নবী দুইজন হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে দুজন ক্লান্তি হয়ে এসে গেছে দুজন যখন ক্লান্ত অবস্থায় হয়ে গেছে আল্লাহর নবী ডাকতে আবু বকর আমার পার সামনে যায় না আবু বকর পেটের কি তার যন্ত্রণার সহ্য হয় না আবু বকর তৃষ্ণায় জীবন চলে যায় আবু বকর দেখো না আশপাশ কোনো বাড়ি আছে কিনা দেখো না আবু বকর বলে পয়গম্বর এই মরুভূমির প্রান্তরে বাড়ি নাই একটা শুধুমাত্র গর আছে বাঙ্গা গর অনবী ওই গর ছাড়া আর কোনো বাড়ি নাই আল্লাহ নবী বলে আবু বকর যাও যাও যে বাড়িটা দেখা যায় ওই বাড়িতে যাও ওই বাড়িতে যাও আবু বকর বলে আমি আমার নবীরে নিয়ে ওই বাড়িতে গেলাম যাওয়ার পরে দরজায় নক করলাম ভিতর থেকে একজন মহিলা আওয়াজ দেয় ওই মহিলাটা আওয়াজ দেওয়ার পরে আমি বললাম ও মা আমার নাম আবু বকর আমার সাথে আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা মক্কা থেকে মদিনায় যাব আমাদের পেটের কিদা সহ্য হইতেছে না আমাদের তৃষ্ণার কিদা সহ্য হইতেছে না ও মা আসছিলাম আমাদের বিশ্রামের জায়গা দাও আসছিলাম আমাদের কিছু খাদ্য দাও মহিলাটা জবাব দেয় আবু বকর আমার বাড়িতে কোনো খাদ্য নাই বাহিরে একটু জায়গা আছে বিশ্রাম করো খাদ্য দেওয়ার মতন খাদ্য নাই পানি দেওয়ার মতন পানি নাই আবু বকর তোমার সাথী মুহাম্মদ রে নিয়ে ওই জায়গায় বিশ্রাম করো বিকাল হলে আমার স্বামী আসবে আমার স্বামী আসার পরে স্বামী যা আনবে তোমাদের দিয়া দিব সুবহানাল্লাহ কইতেন না মহিলাটা বলতেছে আবু বকর খাদ্য দেওয়ার মতন খাদ্য নাই পানি দেওয়ার মতন পানি নাই তবে আবু বকর ওই জায়গায় তোমার বন্ধু নিয়ে বিশ্রাম করো আমার স্বামী যা আনবে তা তোমাদেরকে দিব মহিলাটা যখন বলছে এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকায় দেখায় দেখতেছে বারিন্দার মাঝে ছোট্ট একটা খাসির বাচ্চা ছোট্ট একটা ছাগল আছে ছাগল তো এখনো বাচ্চা দেয় নাই ছোট্ট ছাগল তাও দীর্ঘদিন ধরে অসুস্থ অসুস্থ থাকার কারণে বাড়ির মালিকের সাথে পালের সাথে যাইতে পারে নাই বাড়ির মালিক এই জায়গায় ছাগলটারে বাইদা রাইকা চলে গেছে আল্লাহর নবী ডাকতে আবু বকর ওই মাটারে বলো না আমাদেরকে ওই ছাগলটা থেকে দুধ দহন করার মতন অনুমতি দিত বলো না কন্যা সুবহানাল্লাহ আবু বকর ওই যে ছোট্ট ছাগলটা আছে ওই ছাগল থেকে আমরা দুধ দহন করব ছাগল থেকে আমরা দুধ নেব দুধ পান করে নিজের কিদা নিজের তৃষ্ণা মিটাবো অনুমতি লও অনুমতি লও আবু বকর ডাকতে মা
আমার সাথে মোহাম্মদ বলতেছে অনুমতি দেওয়ার জন্য ঈসা গোল থেকে দুধ নিতে হবে অনুমতি দেন মাটা বলে আবু বকর ওই ছাগলটা তো দীর্ঘদিন ধরে অসুস্থ আবার এই ছাগল তো এখনো বাচ্চা দেয় নাই নতুন ছাগলের বাচ্চা ওই বাচ্চা থেকে দুধ কেমনে নিবা বুঝলাম না বলে মা কেমনে নিবই চিন্তা আপনার না আপনার না আপনার শুধু চিন্তা হলো অনুমতি দেওয়াটা আপনার চিন্তা বলে আবু বকর কেমনে অনুমতি দিব ছাগলটা তো দীর্ঘদিন ধরে অসুস্থ হাঁটতে পারে না দাঁড়াইতে পারে না দৌড়তে পারে না তাও ছোট বাচ্চা কেমনে দুধ নিবা বুঝলাম না বলে আপনি অনুমতি দেন না মহিলা বলে আমি অনুমতি দেয়া দিলাম আমারে বলতেছে ও মা একটা পাত্র দেন আমি একটা গ্লাস দিলাম বলে এটা হবে না আমি একটা বড় পেয়ালা দিলাম বলে এটাও হবে না বড় ধরনের একটা পাত্র দেন দুধ দহন করার জন্য পাত্র দেন সুবহানাল্লাহ কইতেন না আপনাদের কাছে জানতে চাই ছোট বাচ্চা এক দুই মাসের বাচ্চা খাসির বাচ্চা বকরির বাচ্চা এই বাচ্চা দিয়ে কি দুধ নেওয়া সম্ভব কি বলেন বিবেক ধরে নিন মহিলাটা বলতেছে আবু বকর বুঝলাম না আবু বকর আমি পাগল না তোমরা পাগল বলে মা এই চিন্তা তোমার না তুমি শুধু অনুমতি দাও বাকি চিন্তা আমাদের বলে আমি যেই মাত্র অনুমতি দিয়া দিলাম আমি শুধুমাত্র অনুমতি দেওয়ার পর আমি দরজার পাক দিয়া লক্ষ্য করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র আমার ছাগলের বাচ্চার সামনে গিয়া দাঁড়াইছে আমি দেখলাম অসুস্থ ছাগলটা লাফ দিয়া দাঁড়ায়া বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কন্না সুবহানাল্লাহ মহিলাটা বলে ও পৃথিবীর মানুষেরা শুনো যে মাত্র আমি দেখলাম পয়গম্বর ছাগলের বাচ্চার সামনে গিয়া দাঁড়ায় ছাগলটা লাফ দিয়া দাঁড়ায়া গেছে পয়গম্বর বলে তুই দাঁড়াইলি কেন বলে পয়গম্বর আমি দাঁড়াইলাম কেন আপনি আসছেন আপনার কি সম্মান নাই পয়গম্বর আবার বলে তুই কি আমারে চিনোস বলে নবী গো আপনারে চিনব না মানে বুঝলাম না আপনি তো শুধু মানুষের নবী না আপনি তো আমি ছাগলের বাচ্চার নবী কন্যা সুবহানাল্লাহ ছাগলটা নাকতে বলে নবী আপনি তো শুধু মাত্র মানুষের নবী না আপনি তো শুধু ইনসান আর জিন্নাদের নবী না আল্লাহ তো আপনার গোটা পৃথিবীর সব কিছুর জন্য রহমত বানায় পাঠাইছে রহমত বানায় পাঠাইছে ও নবী আপনি আসবেন আর আমি বুঝি বইসা থাকবো শুয়া থাকবো এইটা হতে পারে না হতে পারে না আপনার সম্মানে আমি দাঁড়ায় গেলাম সাহাবি বল আবু বকর বলে আমার নবী যেই মাত্র বকরির ওয়ালানে হাতটা লাগাইছে আল্লাহর কুদরতি সিস্টেমে মনে হয় যেন বকরির ওয়ালান পাইটা যাবে এই পরিমাণ দুধ এসে গেছে ওই মহিলা বলে আমি তখন শুনতে লাগলাম ছাগলের বাচ্চাটা চিল্লাইতেছে আর বলতেছে নবী তাড়াতাড়ি দুধ দহন করেন আপনি যতক্ষণ দুধ দহন না করবেন আমি মরে যাব বাপ আল্লাহর নবী তাড়াতাড়ি দুধ দহন করলেন তাও অল্প না পুরা মক্স বড়িয়া দুধ দহন করলেন আবু বকরকে খাওয়াইলেন নবী নিজে তৃপ্তি সহকারে খাইলেন পয়গম্বর বাকি দুধ মাটারে দেয়া বিদায় নিলেন সন্ধ্যা যখন হয় ওই বাড়ির মালিক বাড়িতে আইসে বলতেছে বিবি বল না বল না এত সুন্দর সুগ্রান এত সুন্দর সুগ্রান কোথায় থেকে আসতেছে সুবহানাল্লাহ কইতেন না বলে ও স্বামী কোন আতর সেন্ট দুনিয়া আবি কোন সুগ্রান ব্যবহার করি নাই তবে আমাদের বাড়িতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসছিল সুবহানাল্লাহ ও স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন বিদায় দেয়
محمد ابن عبد الله বরকতে আমাদের বাড়িটা সুগ্রান ওয়ালা হয়ে গেছে এমন সময় বলতেছে বিবি বল না যে পানিটা বা যে দুধটা আমার মোহাম্মদ খাইছে আগে খাইছে না পরে খাইছে বলে সাহেব তার সাথে আব্দুল তার সাথে আবু বকরকে আগে খাওয়াইছে পরে নিজে খাইছে বলে বিবি কতই না গোপাল মন্দ আমার আমি তো তৌরাতের পণ্ডিত আমি তো জবুর কিতাবের পণ্ডিত আমি তো ইনজিলের পণ্ডিত আমি সব কিতাবের মধ্যে পড়লাম আমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই রাস্তা দিয়া যাবে সুবহানাল্লাহ কইতেন না আমি আমার কিতাবাদির মধ্যে দেখলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই রাস্তা দিয়া যাবে মুহাম্মদের চেহারা দেখবো এইজন্য গ্রাম শহর ছেড়ে দিলাম ওই রাস্তা দিয়া যাবে একটা বাড়ি থাকবে ওই বাড়ির মাঝে আসবে বাড়িতে আয়েশা বিশ্রাম করবে দুধ দহন করবে তাও বাচ্চাহীন ছাগল থেকে সব বিবরণ আগের কিতাবে পাইলাম মুহাম্মদের চেহারা দেখার জন্য এই জায়গায় বাড়ি বানাইলাম বিবিরে কপালটা কতই না মন্দ দেরি করিস না চল চল মদিনায় চল আমার নবীর হাতে হাত রাখব ইসলাম গ্রহণ করব এরপরে নিজের শান্ত মন করব ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মালিক বলতেছে মারিস না মারলে কি হবে এমন ভালো গোলাম তো আর কোনোদিন খুঁজে পাবো না গোলাম তারে চাইরা গে মুহাম্মদ দেখবে দেখো কি হইবে অসুবিধা নাই আল্লাহর পয়গম্বরের সাহাবী সালমান বলে ও পৃথিবীর মানুষেরা আমি